Ei, de দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত সো এটা দেখতেই পাচ্ছেন একটা মাটির ব্যাংক আর এই মাটির ব্যাংকটা হলো আমাদের সোনামণির মাটির ব্যাংক আর এই মাটির ব্যাংকটা ভেঙে যে টাকাগুলো হয় সেটা টাকাগুলো আমরা কি করব সোনামণির জন্য রেখে দেব বা সোনামণির জন্য একটা ভালো কিছু কিনব কি তাই তো হ্যাঁ কারণ ভাঙতাম না এখনো ভর্তি হইনি তখন থেকে আর কি এই লক্ষ্মীঘটে টাকা রাখা হয় লক্ষ্মীঘট বলতে যে দেখা যাচ্ছে একটা কুমড়ো হ্যাঁ কিন্তু সমস্যা হয়েছে কি এখানে কয়েল রাখতে হয় শুনছি টাকা রাখলে নাকি নষ্ট হয়ে যায় কিন্তু সমস্যা হলো কি যে আমরা টাকাও রেখেছি কয়েলও রেখেছি এখন সেই জন্য টেনশনে আছি দেখা গেল কি মানে টাকাগুলো নষ্ট হয়ে গেল তখন তো জমিয়ে কোনো লাভ হলো না তাই না সেই জন্য আমরা লক্ষ্মীঘটটা ভেঙে ফেলছি এখন থেকে শোনার জন্য আবার একটা লক্ষ্মীঘট কিনবো তখন শুধু কয়েল হয়ে গেল এই যে দেখছি পড়ে ভেঙে গেছে কিচ্ছু করার নেই এটা হলো অ্যাক্সিডেন্ট পড়ে ভেঙে গেছে আমি চাইছিলাম যে একটু ফাঁকা করে পরে এটা কোনো কাজে লাগানোর জন্য তো এটা পড়ে ভেঙে গেল এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তবুও একটা ভালো কিছু আছে সমানভাবে ভেঙে গেছে আর কিচ্ছু করার নেই যাই হোক দর্শক আগে টাকাগুলো একটু ভিডিও দেখাই আপনাদেরকে এই যে এখন যেটা করব সেটা হলো আমরা এটাতে কত টাকা হচ্ছে সেটা আর কি আগে দেখব এটা সোনামণি কিন্তু 50 টাকা অলরেডি নিয়ে নিয়েছে দেখেছেন দেখতে পাচ্ছেন টাকার কালার কেমন হয়ে গেছে এটা কিন্তু সত্যি ঘটনা লক্ষ্মীঘটের ভিতরে টাকা কিংবা নোট একসঙ্গে রাখা যাবে না এই যে কালার চেঞ্জ হয়ে গেছে যে কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন টাকার কালার চেঞ্জ হয়ে গেছে মাটি বাকি রাখার কারণে হয়ে গেছে শুধুমাত্র মানে পরে যে টাকাগুলো রাখা হয়েছে বেশি দিন হয়নি সেই টাকাগুলো আর কি ভালো আছে না টাকা খেতে নেই এই যে 50 টাকা এই যে দেখেন টাকা কিন্তু তার মানে নরম হয়ে গেছে এর ভিতরে কেমন একটা ধুলো মতো সেই জন্য বলছি যারাই লক্ষ্মীঘট কিনে টাকা রাখুন না কেন টাকা কিংবা কয়েল একসঙ্গে রাখবেন না যে কোনো ওর সাথে না ওই কয়েন টয়েন মা মুখে দিয়ে দেবো শেষে বিপদ হয়ে যাবে ধরো তো ওর টাকাও নেবে তো ওই কয়েন মুখের ভিতরে দিলে সে সময় ভিতরে চলে গেলে ঝামেলা হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সোনামণির টাকা একসঙ্গে রাখা হচ্ছে তারপরে গোনা হবে যে কত টাকা হয়েছে আরো হতো ভাঙতাম না কিন্তু এই যে সমস্যা হলো টাকা আর কয়েল একসঙ্গে রাখা হয়েছে আপনারা যদি টাকা আর কয়েল একসঙ্গে রাখেন তাহলে কিন্তু আপনাদেরও এরকম অবস্থা হবে আমাদের এখনো কিছুই হয়নি কিন্তু যদি আরো অনেক দিন যেত অনেক বছর যেত তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত এই টাকাগুলো আগে গুনে নেই কত হচ্ছে 50 100 200 হয়ে গেছে 20 30 40 50 60 70 80 90 100 300 1 2 3 4 5 6 7 8 9 10 400 400 2 টাকা হলো টাকা এটা রেখে দাও সোনার কোলে না
বাকি পয়সাগুলো আমি গুনে তারপরে পরে ভিডিও করব। এই হলো আজিতা সোনামনির মা, হলো আজিতা লিখছে আজিতা, এ জেটাই টি এ আজিতা। আর এ হলো 5 টাকার কয়েন 50টা, আর এখানে হলো 2 টাকার কয়েন আছে 56টা না 68টা, সরি 68টা। আর এখানে টোটাল আজিতা নাম লেখা, এখানে 1 টাকার কয়েন 56টা, আর 50 টাকা নোট হলো 4টা, 20 টাকার নোট হলো 4টা, 10 টাকার নোট 11টা, 5 টাকার নোট হলো 2টা। এই টোটাল টাকার হিসাব করে দেখা গেল এখানে হিসাব আছে 844 টাকা হয়েছে মাত্র। দর্শক মন্ডলে, এতদিন ধরে 844 টাকা আমাদের মাটির ব্যাংকে আজিতা সোনামণির জন্য হলো। সো আজিতা সোনামণি কি কিনবে জানি না, আজিতা সোনামণির মা কি কিনবে জানি না, কি কিনবা এটা দিয়ে দেখা যাক কি কেনা যায়। আচ্ছা, সো দর্শক মন্ডলী, মাটির ব্যাংক ভাঙা হয়ে গেছে, আর মাটির ব্যাংক ভাঙার পরে আমি আবার আরেকটা ব্যাংক নিয়ে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে লেখা হলো ভবিষ্যৎ সঞ্চয়, ভবিষ্যৎ সঞ্চয়। এটা দেখে আমার আর কি ভালো লাগলো, এই জন্য এটা নিয়ে আসলাম। আর তোমার কেমন লাগছে? ভালো। আর আমাদের আজিতা সোনামণি কেমন লাগছে? ভালো লাগছে। যাই হোক দর্শক মন্ডলী, আজকের ভিডিও এই পর্যন্তই। সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর এই যে ভবিষ্যৎ সঞ্চয় কেমন লাগলো, হ্যাঁ সেটাও কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।